हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। इटी बी डेली ब्लॉग ही रखी लक्ष्मी तोदेर सामने। एखन थेके ब्लॉगटा आमी स्टार्ट करलाम, तो अनेक दिन पर आबार लॉन्ग ब्लॉगटा निये एलाम। तो देखते ही पाच्छो एखन बाजे सबे 6টা। এই সবে ঘুম থেকে আমি উঠেছি আর আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে। তার আগে বলো তোমরা নিশ্চয় ভালো আছো, অনেক অনেক ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আর তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো আর আশা করছি আগেও তোমরা আমাকে সাপোর্ট করে নিয়ে যাবে। অনেকটা আমি সাবস্ক্রাইব তোমাদের আশাতে অনেকটা আমি পেয়েছি, তো চাই আরও আমি যাতে পেয়ে আমি উঠতে পারি আর ভবিষ্যতে তোমাদের জীবনে যেন আরও এগিয়ে যেতে পারি আর অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে আমি যেন গ্রহণ করতে পারি। আর চলো, এই তো সবে উঠলাম, এখনো কাজ হয়নি কিছু, তো কাজ করতে হবে কারণ 6টা বেজে গেছে। মানে হাজবেন্ড ঘুমাচ্ছে, উঠা মানে আবার এক্ষুনি চা চা করবে। তো তার আগে আমি নিজের কাজগুলো সেরে নিই। হালকা হালকা ঠান্ডাও এখনো আছে। চলো আমি ঝাড়ুটা দিই। তো দেখতে পাচ্ছ হায় বাইরে হালকা হালকা কি সুন্দর ওয়েদার হয়েছে, কুয়াশা আছে, হালকা হালকা কুয়াশা পড়েছে। তো চলো আমি ঝাড়ুটা নিয়ে দিই। তো গাইস, আমার তো ঝাড়ু মারা হয়ে গেছে, হয়ে আমি জলও খেয়ে নিয়েছি আর আমার সঙ্গে মানে ড্রেস আমি চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমি বাইরে কাজ করতে যাব, ততক্ষণ তোমরা থাকো, আমি ফ্রি হয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলবো। ওকে, হে গাইস, আমার তো কাজকর্ম করে আমি চলে এসেছি। এসে দেখতেই পাচ্ছো, নিশ্চয়ই বুঝতেই পারছো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর উপরে দেখতে পাচ্ছো আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো এখন আমার বিষ্ণু মাদুর পড়ে আছে কারণ হাজবেন্ড এখনও বেরোয়নি। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমার বিষ্ণু মাদুর গোছানো হবে না। তো চলো, আপাতত অনেকটা কাজ এগিয়ে গেছে, এখনও বাকি কাজগুলো আমার পড়ে আছে, সেগুলো সারতে হবে। আবার তোমাদের সাথে ফ্রি হয়ে আমি কথা বলবো। আর টিফিনে আমার রুটি আছে, তরকারি আছে, সেইটাই খাবো, এর বেশি কিছু না। তো চলো, ওকে। তো হাজবেন্ড তো চলে যাচ্ছে, এবার আমি ঘরের কাজগুলো করবো। চলো, আমার এবারে কাজ সারতে হবে। আমি বিছানা পড়ে আছে, আলনাটা এক হাঁটু হয়ে আছে আমার, হাজবেন্ড থাকলে এগুলো পুড়ি থেকে যায় আমার।
আমার তো বিছনা গুছানো হয়ে গেছে, এখনো আনলা বাকি আছে। তো আনলাটা তোমাদেরকে দেখাতে পারছি না, এই পাশে আনলা আছে। তো চলো আমি আনলাটা গুছাতে হবে। দেখতে পাচ্ছ আমার বরের কি নোংরা, প্রচুর নোংরা। পার দিয়ে আনলাটাকে আমাকে গুছিয়ে রাখতে হয়, আর এসে ঘেঁটে দেয় সব, যখন যেটা পাবে না সব ঘেঁটে ঘুঁটে পুরো ঘর বানিয়ে দেয়। আর এই শীতের পোশাক যতক্ষণ না শীতরা যাচ্ছে ততক্ষণ শান্তি নেই। যতটা আমি গুছিয়ে রাখি আমার দ্বারা থাকে, আর আমি না থাকলে পুরো অবস্থা শেষ ঘরদোরের আমার। চলো আমার গুছানা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে টিফিন খেতে হবে। খিদাও পেয়ে গেছে। এই যে আমার রুটি আছে, রুটি আর তরকারি আছে, তোমরা খাবে তো, এই তো আছে তরকারি, তোমরা খাবে তো, চলে এসো আমার সাথে শেয়ার করে নেবো। ওকে আসো, চলে এসো তাড়াতাড়ি এসো। হে গাইস, দেখে বলো তো আমি কোথায় এসেছি, আমার কিচেন ঘরে চলে এসেছি। তো টিফিন টিফিন খেয়ে তো বাসন টাসন ধুয়ে কতক্ষণ এই মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসব ঘাঁটাঘাঁটি করে বন্ধুদের সাথে কথা বলে চলে এলাম আমার কিচেন ঘরে। তো আজকে রান্না করব শুক্তো। তো শুক্তোর সরঞ্জাম হাজব্যান্ড সবই নিয়ে এসেছে, তো শুক্তো করব। তো আর মাছের একটু ঝাল করব পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে। আর উপরে কালকের একটা তরকারি আমার পড়ে আছে এখনও, কুমড়ো আলুর তরকারি করেছিলাম মটরশুঁটি দিয়ে। তো সে তরকারিটা পড়ে আছে কারণ কালকে হাজব্যান্ড আমার জন্য একটা বিরিয়ানি এনেছিলো রাত্রিবেলা, তো সেটা খেয়ে নিয়েছি বলে। তো রুটি তরকারি আমার বেঁচে গেছিলো, তো সেটা আমি সকালে খেয়েছি। কিছুটা সবজি নিয়েছি আর কিছুটা সবজি পড়ে আছে, তো সেটা ভাতে আমরা খেয়ে নেবো স্বামী স্ত্রী গরম করে। তো এই জন্য বেশি কিছু করবো না, শুক্তোটা করবো আর মাছের ঝাল করবো। তো চলো আমি সবজিগুলোও কেটে নিই। আর এই যে সজনা ডাঁটা নিয়ে এসেছে শুক্তো খাবে বলে, বড়িও আছে, আর বেগুন আছে, কাঁচকলা আছে, উচ্ছা আছে, এই দিয়ে শুক্তো করবো। কিন্তু শুক্তোয় আমরা মানে আলাদা একটা নিজস্ব মশলা তৈরি করে সেটা মেশাই, তো যখন করব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আপাতত আমি এখন সবজিটা কেটে নিই। এই সময় মানে এই শীতকালে কি বলতো শুক্তোটা খেতে খুব ভালো লাগে আমার। তো চলো আমি কেটে নিয়ে। তো গাইস আমার তো সবজি কেটে উঠে পড়েছি, আবার মশলাও বাটা হয়ে গেছে দেখে নিতে পারো। এই যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আর সবটাই আমি সিলে করি, এই যে সিল পাতা হয়ে আছে। আর এখানে এই যে আমার শুক্তোর জন্য সব প্রিপারেশান সব কেটে টেটে রেখে দিয়েছি। আর একটা আমার হাজব্যান্ড মানে বড় বড় যে কুল পাওয়া যায় সেই কুল এনেছিলো, সেটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি খাবো বলে। তো ভাতের হাঁড়িটা আমি চালটা রেডি করে নিয়ে চলে এসেছি বাইরে ধুয়ে, তো রেডি করাই আছে, এবার গ্যাসটা আমি ধরাবো। তো চলো তোমরা ততক্ষণ থাকো আমার সঙ্গে। তো চলো আমি আগে মাছগুলো ভেজে নিই। একটু নুন ছড়িয়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো আমি এবার শুক্তোর সব প্রিপারেশানগুলো একটু করে সব ভেজে নিচ্ছি। আমি কাঁচকলা আলুটা একসাথে তুলে দিয়েছি, সেটা মানে একটু হালকা হালকা করে সব ভেজে নিতে হবে, নাহলে অত্যাধিক
টিটানি স্লাইসে যাবে। এগুলো ভাজার পরে শুক্তোটা তুলে দেবো আমি। তো গাইস আমার কিন্তু সব কিছু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখে না পুরো সব ভেজে নিয়েছি, বড়ি ফড়ি থেকে সব কিছু ভেজে নিয়েছি। কিন্তু আসল মশলাটা আমি যে মানে নিজস্ব মশলা যেটা মেশাই সেটা তার আগেই তেল ঢেলে দিয়েছি, ওই জন্য কড়াটা যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ শুক্তোটা তুলতেও পারছি না। তো সেই কারণে আমি এখন মাছটা চড়িয়ে দিই, দেওয়ার পরে তারপরে খালি কড়াতে, সরি কথাটা জড়িয়ে গেল, তো কড়াটা ধোয়ার পরে তারপরে মশলাটা রেডি করব। ওকে চলে। তো মাছের ঝালটা তো আমি তুলে দিয়েছি, আর ফ্রিজ থেকে যে সবজি ছিল সে সবজিটা নিয়ে চলে এলাম। আর ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছ আমার পেছনে উল্টানো হয়ে আছে, তো ভাতের হাঁড়িও হয়ে গেছে, প্রায় রান্না আমার কমপ্লিটের খাতা, শুধু শুক্তোটা করলেই হয়ে যাবে। মাছের পরে এই সবজিটা একটু গরম করে নেবো, তারপরে শুক্তোটা তুলবো, তার আগে মশলাটা আমাকে রেডি করতে হবে। তো চলো করে নিই আমি আগে। তো সব সবজি তো নেবে গেল, তো এবারে আমি শুক্তোটা চড়াবো। তার জন্য যে আমি স্পেশাল যে মানে আমরা মশলাটা তৈরি করি তার জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটু জিরা, আর এই যে একটু ফোড়ন, আর একটু সরষা, এই তিনটেকে আমি একসাথে মানে শুকনো কড়াতে ভেজে নেবো। তারপরে এইটাকে ভাজার পরে আমি এটাকে ফুলে বেটে নেবো, বেটে এটা যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আমরা সরষাটা জিরা আদা দিয়ে করি, তো জিরা আদা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি এই শুক্তোটা তুলবো। তো যখন নাবানোর শেষে এই মশলাটা আমি মিক্স করে দেবো, দিলে সত্যি বন্ধু এত সুন্দর ফ্লেভার আসে তো বলে বোঝাতে পারবো না, তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, আর আমাকে মেসেজে জানিও কেমন খেতে লাগে। তো চলো আমার মশলাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এটাকে বাটবো। তো আমি তো শুক্তোটা তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়াতে জলও দিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমি বেটে নিয়েছি, এটা আমি একদম শত শেষে মেশাবো। আর এটা বারবার বলছি যে এটা সরষার তেলে করলে খুব টেস্টি হয়। তো বড়িটা ভেজে রেখেছি, শেষে দেবো, আর বেগুনগুলোকে মশলা দিয়ে কষে নিয়েছি, তুলে রেখেছি, ওটাকে শেষে দেবো, নাহলে এখন থেকে বেগুন দিলে বেগুনটা কিছু পাবো না। তো চলো ফ্রেন্ড আমি বাইরে কাজে যাব এখন। তো দেখতে পাচ্ছ আমার শুক্তোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমি ওতে মশলাটা দেবো। দেখো আমি এই যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়েছি, তো এবারে আমি এটাকে মাখিয়ে নেবো, দিয়ে এটাকে নামিয়ে নেবো। চলো আমি আমার রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এই সবে আমি একটু ফ্রি হয়ে এসে বসেছি, কিন্তু এখন এবার মনে হচ্ছে হাজব্যান্ড বসে পড়ছে, খাবারের জন্য রেডি হয়ে গেছে। তো এসে দেখছি জল টল রেডি করে নিয়ে বসে আছে, পেঁয়াজও কেটে নিয়ে বসে আছে, তো এবার খাবার বাড়তে চালু করে দিয়েছে। তো চলো একবার তোমাদের দেখে নাও যে খাবারটা কিরমভাবে রেডি করছে। দেখো কী সুন্দর খাবার বাড়ছে আমার হাজব্যান্ড, দুজনে দুটো থালা বাড়ছে। আর তোমাদেরকে অ্যাটলিস্ট শুক্তোটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো শুক্তোর কালারটা কত সুন্দর এসেছে। তোমরা সত্যিকারে যদি বানিয়ে খাও খেয়ে আমাকে জানিও কেমন হয় খেতে। তোমরা নানান রকমের হয়তো সবাই শুক্তো করো, কিন্তু আমি এই ধরনের শুক্তোটা করি, তো রেসিপিটা তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, একবার করে খেতে পারো। তো চলো আমরা খেয়ে নিই। তো গাইস আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এসে ঘরে রুটি দিয়ে চলে এলাম, আমাদের পুষি একটা আছে তাকে ভাত ভাত দিয়ে চলে এসেছি, এসে এই ফ্রেশ হলাম। তো এবার একটু শুয়ে পড়বো, শোয়ার পরে তারপরে উঠে আবার কাজ, আর কাজের তো শেষ থাকে না। তো চলো একটু রেস্ট নিয়ে নেই, তারপরে আবার ফ্রি হলে তোমাদের সাথে আমি গল্প করবো। ওকে, আর যদি যাই তো আমি নিশ্চয়ই তোমাদেরকে আমাদের বাগানটায় নিয়ে যাব, তো কত সবজি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, হ্যাঁ যদি সময় পাই তো আমি। ওকে তো চলো এখন একটু রেস্ট করে নিই। ফ্রেন্ড রেস্ট করার পরে আর ঘুম ধরছে না, তো দেখতে দেখতে আমি আবার দেখো তোমাদেরকে কোথায় আমি নিয়ে চলে এসেছি। তো দেখো আমাদের এখানে যে কত খড় সাজানো হয়ে আছে, তো এই খড়ের এখানটা আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো তোমাদেরকে আমি আমাদের জমিতে নিয়ে যাই, জমিতে দেখো কি হচ্ছে।
তো চলো দেখাই, চলো আচ্ছা এই দেখো সরষা হয়েছে, কত সুন্দর। আমি হাত দিয়ে দেখাচ্ছি, কাঁচ দিয়ে এই সরষা হয়েছে, এটা সরষা গাছ। দেখো জুম করে দেখাচ্ছি, দেখো শুটি হয়েছে, এটা খেসারি কলায় শুটি হয়েছে, এদের শুটি হয়ে গেছে, অলমোস্ট শক্ত হয়েছে। দেখো আমি একটা ছিঁড়ছি, তো শুটি হয়ে গেছে। এই দেখো জমিতে পুরো লাগানো হয়ে আছে আমাদের, তো এটা তো একটা দেখিয়ে দিলাম। তো এটা তোলার সময় এটা পেকে গেলে তখন এই শুটিগুলো খায় না আমাদের, পেকে পুরো ভাঙিয়ে ডাল করে নেয়। তো চলো, তো তোমাদেরকে তো একটা জমিতে আমি দেখেই দিলাম যে আমাদের কী চাষ হচ্ছে। তো আর এবারে যাব তো আমাদের বাগানের দিকে, কি সবজি হয়ে আছে না হয়েছে তোমাদেরকে দেখাবো। কিন্তু একটু ভয়ও লাগছে যে এখানে গরুগুলো আছে, তো ওরা একটু গুঁতোয়, তো যেতেও ভয় লাগছে, তবু সাহস করে চেষ্টা করছি। তো দেখা যাক যেতে পারি কি না। ও আমাদের বাগানে আমি চলে এসেছি অন্য রাস্তা দিয়ে। দেখো কত সুন্দর বাঁধাকপি হয়েছে, কত বড় বাঁধাকপি। আর এই যেখানে কলমি শাক হয়ে আছে, আর ওটা দেখো ওলকপি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় ওলকপি হয়েছে। আর এটা তো জানো এটা তো কুমড়ো গাছ, এটা কুমড়ো। আর এখানে এটা আছে, এই যে এখানে আছে শসা, দেখো কত সুন্দর শসা হয়েছে, দেখতে পাচ্ছ শসা হয়েছে। উচ্ছা গাছ আছে। আর একটা জিনিস আমাদেরকে দেখাবো, এই যে এখানে দেখো বিট হয়েছে, এই দেখো কত সুন্দর বিট হয়েছে, দেখতে পাচ্ছ মাটির ভিতরে বিট হয়েছে। এটা তো ভেড়ি গাছ। আর একটা জিনিস আমাদেরকে দেখাবো, দেখো মটরশুঁটি হয়েছে আমাদের এখানে, মটরশুঁটি লাগিয়েছিল, এই দেখো দেখতে পাচ্ছ কত মটরশুঁটি হয়েছে। তোমাদের দেখতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না, কারণ বাট এখান থেকে আমি কি করে দেখাই, আমাকে ওপাশে যেতে হবে, একটু ওয়েট করো। দেখো কত বড় বড় সব বাঁধাকপি হয়েছে, প্রচুর এখানে লাগিয়েছে, আর ওলকপি। তো চল, এই দেখো মটরশুঁটি হয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর সুন্দর মটরশুঁটি হয়েছে, গাছ পুরো এখানে লোড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বাগান বাড়ি। আর ওখানে একটা লাগিয়েছে সিম গাছ, আরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম গাছ, সিম বিনস দুটো লাগানো আছে, সেপাশে বিনস লাগানো হয়ে আছে। তো গাইস চলো, তোমাদেরকে তো অনেক কিছুই দেখিয়ে দিলাম আমি, গাইস তোমাদেরকে তো আমি আমাদের বাগানও দেখিয়ে দিলাম, এবং আমাদের জমিতে যে কড়াই শাক হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, শুঁটিও দেখিয়ে দিলাম, সরষা গাছও দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আমি চাই। আর আমি তোমাদেরকে যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, সে শর্ট হোক লং হোক, যা যে ভিডিও আনতে পারি, তোমরা যেন আমাকে অনেকটা পথে এগিয়ে নিয়ে যেতে পারো। তো চলো আজকের মতন এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। ওকে বাই, টাটা, আই লাভ ইউ। আবার পরে তোমাদের সাথে আমি চলে আসবো, কোনো সময় সময় পেলেই আবার দেখা করতে চলে আসবো, আবার একটা কোনো রকম ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ওকে।